দর্শক, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে 2-1 এর গোলে হেরে গেছে। শুরুতে একটি গোল দিয়ে দিল, কিন্তু শেষের দিকে যে ব্রাজিল দুটি গোল খেয়ে যায়। তারপর আসলে ফার্নান্দো দিনিজের রিয়াকশনটা ছিল একবারে দেখার মতো, কারণ তিনি অনেক চিন্তিত। যারা ফার্নান্দো দিনিজের সমালোচনা করছেন বা সমালোচক যারা, তারা কিন্তু এইসব ছবিগুলো অনেক ভালোভাবেই দেখে। মূলত ফার্নান্দো দিনিজ কিন্তু ম্যাচ শেষে সমস্ত বিষয় আর কি খুলে বলেছেন। তিনি তার দলের প্লেয়ারদেরকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন তার ছেলেরা খারাপ খেলেনি, তারা 60% বল নিয়ে তারা দুর্দান্ত খেলা খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা গোল পায়নি। সত্যি এটা অনেকটা হতাশাজনক। তারপর লাস্টের দিকে এক সাংবাদিক যখন নেইমার জুনিয়রকে নিয়ে প্রশ্ন তোলে, তখন সেই সাংবাদিক বলে যে আজকে তো আপনার স্কোয়াডে কোনো ঝামেলা ছিল না বা কোনো গ্যাপ ছিল না, তারপরও কেন এরম অবস্থা, নেইমারের অভাবটা কি এই ম্যাচে টের পেয়েছেন? তখন ফার্নান্দো দিনিজ নিঃসন্দেহে বলে দিয়েছে নেইমারের অভাবটা এই ম্যাচে স্পষ্টভাবেই আমরা সবাই দেখতে পেরেছি। সবাই দুর্দান্ত ফুটবল খেললেও কিন্তু নেইমারের অভাবটা থেকেই গেছে। যদি নেইমার জুনিয়র থাকতো হতে পারতো গোল আমরা আরও 3-4 দিতে পারতাম, কারণ নেইমার এমন একজন প্লেয়ার যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর। তো নেইমারকে নিয়ে অনেক কথা আসলে এগুলো কথা তিনি বলেছেন, এবং তিনি বলেছেন নেইমার যেন খুব দ্রুত ফিট হয়ে যায় এবং ব্রাজিল দলে ফিরে আসে, তা না হলে ব্রাজিলের এরকম হাল চলতেই থাকবে। মূলত নেইমার জুনিয়র আসতে এখনও প্রায় 8-9 মাস সময় বাকি, এতদিনে কিন্তু ব্রাজিল টিমের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে যদি এইভাবে চলতে থাকে। ফার্নান্দো দিনিজকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়া ঝড় উঠে যাচ্ছে। আসলে নেইমার জুনিয়র এর ইনজুরিটা ফার্নান্দো দিনিজের চাকরির ওপর প্রভাবটা ফেলেছে আমি মনে করি। দর্শক, আপনারা কি মনে হয়, আপনি কি ব্রাজিলের এই ম্যাচে নেইমার জুনিয়রকে মিস করেছেন? অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে।